আমি সুজাতা রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি হলো দই বেগুন। আজকের রেসিপিটি বানাতে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের বেগুন, এক চামচ রক সল্ট, এর জায়গায় বিট লবণও নিতে পারেন, এক চামচ শুকনো ভাজা মশলা, এই ভাজা মশলাটা জিরে ও শুকনো লঙ্কাকে শুকনো কলায় ভেজে নেওয়া, এক চামচ চাট মশলা, এক চামচ চিনি, দুটো কাঁচা লঙ্কা, সামান্য ধনে পাতা আর 400 গ্রাম টক দই। বেগুনটা ভাজার জন্য নিয়েছি রিফাইন্ড। বেগুনটাকে প্রথমে কেটে নিতে হবে। এই দই বেগুনের বেগুন যদি বীজ ছাড়া হয় তবে খেতে খুব ভালো হয়। বেগুনটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতন সাইজে ছোট বড় কেটে নেবেন। এরপরে ধনে পাতা ও কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজার জন্য প্রথমে গ্যাসটা অন করে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে সামান্য একটু লবণ কড়াইয়ের তেলে ছিটিয়ে বেগুনগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব। বেগুনটাকে লবণ মাখিয়ে লো ফ্লেমে ভাজা যাবে না, কারণ লবণ মাখিয়ে আর লো ফ্লেমে বেগুনটাকে ভাজলে বেগুনটা নরম হয়ে পড়বে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিয়ে বাকি সব বেগুনগুলোকেও এইভাবেই ভেজে নেব। এরপর আমি দই বেগুনটা কিভাবে বানাচ্ছি সেটাই দেখাবো। প্রথমে একটি বাটিতে আমার ঘরে পাতা টক দইটা নিয়ে নিলাম। এরপর একে একে সব মশলা, ধনে পাতা, কুচি ও কাঁচা লঙ্কাগুলোকে এর মধ্যে মিশিয়ে নেব। দইটা এতটাই পরিমাণে নিতে হবে যে বেগুনগুলো যেন ডুবে থাকে, সেই আন্দাজেই নেবেন। দইয়ের সঙ্গে বাকি মশলা আর ধনে পাতা কাঁচা লঙ্কার মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এই সময় আপনারা চাইলে লবণ ও চিনিটা একটু টেস্ট করে নিতে পারেন। কেউ যদি ঝাল বেশি খেতে চান তো এই সময় লাল গুঁড়ো লঙ্কা দিতে পারেন। আমি যেহেতু ঝাল কম খাই তো ওই দুটো কাঁচা লঙ্কাই দিয়েছি। ফেটানো টক দইটাকে এরপর একটি ছড়ানো পাত্রে ঢেলে নিয়ে ভাজা বেগুনগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। ওপর থেকে আর একটু টক দই দিয়ে ধনে পাতা কুচি ও জিরে ভাজা গুঁড়ো দিয়ে দেব। তো দেখুন কত সহজেই হয়ে গেল আমার দই বেগুন। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ। We'll be right back.